সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ইতিস ব্লগের পক্ষ থেকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আমি ইতি সিরাজগঞ্জের মেয়ে ঢাকা থেকে বলছি। আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে সকালবেলা থেকেই আমি ব্লগটি শুরু করেছি। শুরুতে আমি রুটি বানিয়ে নিয়েছি আর ডিম ভাজি করেছিলাম আমাদের দুজনের জন্য, আর সেটা অফ ক্যামেরাই করেছি খুব তাড়াহুড়া করে, কারণ অফিসে লেট হয়ে যাবে না হলে। আর এই তো আমার ছেলের জন্য আমি একটু খিচুড়ি রান্না করব। ওকে আমি সকালবেলা আর হচ্ছে দিনার একবার খিচুড়িটা দেওয়ার চেষ্টা করি সবজি দিয়ে। তো আমি এখানে মসুরের ডাল আর পোলাওয়ের চালটা নিয়েছি। আমি পোলার চাল সিদ্ধ চাল দুটোই নেই, ভাতের চাল, কিন্তু আজকে আমি পোলার চালটাই নিয়েছি। দুদিন হলো দেখি খেতে চায় না, একটু ফ্লেভারটা চেঞ্জ করার জন্য দিয়েছি। তো এরপরে খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি দুপুরে রাত্রে রান্না রেডি করে নিয়েছি। আর আজকে রান্না করব হচ্ছে একটু আলু বেগুন পেঁয়াজ মরিচ দিয়ে ছোটো কাসকি মাছ মাখা মাখা করব। আর হচ্ছে সবজি রান্না করব, একটু পাতলা ডাল রান্না করব, আর আমার জন্য একটু পাঙাশ মাছ বানা করব। আমি এই ছোটো মাছটা তেমন বেশি পছন্দ করি না, খাই অল্প স্বল্প, তবে আমার পাঙাশ মাছটা খুব পছন্দ আর আমার হাজবেন্ডের এই ছোট মাছটা খুব পছন্দ, এই জন্য দুজনের পছন্দটাই রান্না করছি। আর আজকে আমি কয়েকটা রান্না একসাথে করে নিয়েছি, তাহলে আমার দুদিন রান্না করতে হবে না। ছোট বেবিকে নিয়ে আমি একটু রান্নাটাকে অ্যাভয়েড করতে চাই ঠিক না, একটু গুছায়ে দু এক দিনের জন্য করে রাখতে চাই, তাহলে যেদিন রান্না থাকে না সেদিন আমার জন্য একটু সুবিধা হয়। শুধু নাস্তা রেডি করলে আর বেবির জন্য রান্না বান্না করলেই হয়ে যায়। যেহেতু প্রতিদিন গ্যাসটাও ঠিকঠাক মতো থাকছে না এখন, সেজন্য খুব প্রেশার পড়ে যায়, এই জন্য আমি চেষ্টা করি দু একদিনের জন্য রান্না একবারে করে নিতে। দুজন মানুষের মধ্যে আমি শুধু দুপুরবেলা খাই, আর আমার হাজবেন্ড তো শুধু রাত্রে আর সকালবেলা রুটি খায়, এই জন্য করে নেওয়া যায়। তো আমি সবজিটাও হয়ে গিয়েছিল, আমি অ্যাকচুয়ালি সবজি কাটাকাটি করে আগে বসিয়ে দিয়েছিলাম, এখন সেটাকে তেলে দিলাম। আর এই তো পাঙাশ মাছের রান্নাটা আর আমি শেয়ার করে নেই, অ্যাজ ইউজুয়াল সবাই যেরকম রান্না করে আমি ওরকম করেই রান্না করেছি। আর সব কিছু ধরে ধরে আমি যদি শ্যুট করতে যাই তাহলে ভয়ে থাকি এই সময়টা কত তাড়াতাড়ি রান্না শেষ করতে পারবো, সে একটা টেনশন থাকে, ছেলে উঠে পড়বে। তো এই তো আমার রান্না মোটামুটি কমপ্লিট করে আমি রান্নাঘরের কাজও গুছিয়ে রেখে এসেছি, একদম নিট অ্যান্ড ক্লিন করে এসেছি অফ ক্যামেরায়। আর এর মধ্যে আমার ছেলে উঠে গিয়েছে, ওকে তুলে আমি ফ্রেশ করে খিচুড়ি খাইয়ে দিয়েছি, তারপরে আমি বিছানাটা ধরেছি। এই বিছানাটা চেঞ্জ করে নিলাম, অলরেডি পাঁচ দিন হয়ে গেছে। তো আমি বেবির বালিশ কোল বালিশ আর বালিশটা আমাদের বিছানাতেই রাখি, যেহেতু দিনের বেলায় দুই তিনবার ঘুমায়, দুবার ঘুমায়, সকালবেলা একবার, দুপুরে একবার, সন্ধ্যার পরে একবার অবশ্য ঘুমায়। তো এই জন্য ওর বালিশগুলো আর আমি আলমারিতে বা ওয়ার্ড্রোবের ড্রয়ের মধ্যে রাখি না, কারণ এতবার ঘুমায় ওই এতবার খোলা মেলা খুব ঝামেলা লাগে, তাই আমি বিছানাতেই অর্গানাইজ করে একটু রাখার চেষ্টা করি। তো আমার ভালোই লাগে, খারাপ লাগে না, ছোটো বেবিদের জিনিসপত্র বিছানায় থাকা, বেবিদের একটা চিহ্ন বহন করা, এটা আসলে মজারই একটা জিনিস, দেখতেও ভালো লাগে। আর সবাইকে একটা রিকোয়েস্ট করব, অন্যান্য দিনের মতো আমার ভিডিওটি যারা প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেহেতু আমার চ্যানেলটি নতুন, তাই হাম্বল রিকোয়েস্ট থাকবে সবার কাছে। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না, আপনার একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আমি এই সাইড টেবিলটার উপরে এই একটা কুশন কভার ছিল এই বিছানার চাদরে, সেটা দিয়েছি। আর এই তো জমা করে রেখেছিলাম কাপড় চোপড় নামিয়ে, চলে এলাম সেকেন্ড বেডরুমে। এই বেডরুমটাতে গুছানোই থাকে, যেহেতু এই বেডরুমে তেমন কারো শোয়া হয় না,
আমরা তিনজন মানুষ, তিনজন মানুষই বেডরুমেই ঘুমাই, মাস্টার বেডরুমটাতে। সেকেন্ড বেডরুমটাতে কেউ ঘুমায় না, মেহমান আসলে তবেই তো ঘুমায়। আর ম্যাক্সিমাম টাইম এটা গুছানোই পরিপাটিই থাকে, শুধু আমি সকালবেলা যখন গুজগাজ করি সব কিছু তখন বিছানাটা একটু ঝাড়া দিয়ে দিই। তাই আর এই বিছানাটা চেঞ্জ করা হলো না, যেমন আছে তেমনই রাখলাম। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো মানুষের রুজি রোজগার বৃদ্ধি এক জিনিস, আর রুজি রোজগারে বরকত এক জিনিস। আপনার মাসে লাখ টাকা ইনকাম, আর লাখ টাকার উপরে যদি খরচ হয় তাহলে সেখানে বরকত কম। আর যদি আপনার মাসে 30,000 টাকা ইনকাম হয়, সেখানে যদি আপনি সব খরচ বাদে 2,000 থেকে 5,000 টাকা আপনি রেখে জমাতে পারেন, সেটার মধ্যে আপনার বরকত আছে। অথবা আপনি যদি আপনার অনেক আছে, লাখ লাখ টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, অনেক ফার্নিচার আছে, অনেক গহনাগাটি আছে, কিন্তু প্যারালাইজড হয়ে পড়ে আছেন, তাহলে কিন্তু আপনি শুধু সেই সম্পত্তিগুলো দেখেই যাবেন, ভোগ করতে আর পারছেন না, তার মানে এটার মধ্যে বরকত নেই। আর যাই আপনার থাকুক না কেন, তা যদি আপনি সুস্থভাবে নাড়াচাড়া করে হেঁটে চলাফেরা করে যদি আপনি খেতে পারেন, তাহলে আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া যে আপনি সুস্থ আছেন বা আমরা সুস্থ আছি, এগুলো ভোগ করতে পারছি। এটার মধ্যেই আসলে মেইনলি বরকত। আর আমরা যার যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করব। তাহলে আমরা মন থেকে সুখী হতে পারবো, শান্তি পাবো। তো এরপরে আসলাম আমি ড্রয়িং রুমটাতে। ড্রয়িং রুমটা একটু এলোমেলো বেশি হয়, দেখলেন খেলনায় ঝুড়ি টুড়ি সব এলোমেলো করেছিল, আমার ছেলে বসে খেলেছে। তো এগুলো আমি ঝুড়ির মধ্যে খেলনাগুলো রেখে আমি বিছানাটা টান টান করে নিচ্ছি। আর এই বিছানাটা আমি গতকালকেই চেঞ্জ করেছিলাম, আমার ছেলে খেতে বসে পানি ফেলেছিল, ওর খাবার ফেলেছিল, আমি একটু বিছানায় বসেছিলাম। যদিও বেবিদেরকে বিছানায় নিয়ে খাওয়ানো ঠিক না, তাহলে বিছানা নষ্ট হবেই। আমি মেইনলি টেবিল চেয়ারে বসে অথবা সোফায় বসে সামনে একটা মোড়া রেখে ওখানে বসে খাওয়াই, কিন্তু কেন জানি সেদিন আমি বিছানায় বসেই খাওয়াচ্ছিলাম আর বিছানাটাই নষ্ট করেছে। যাক, ছোটো বেবিরা থাকলে এরকম তো হবেই একটু আধটু। তো আমি বিছানাটা চেঞ্জ করে নিয়েছিলাম গতকালকেই বিকেলবেলা, তো আমি আজকে আর চেঞ্জ করব না। বিছানা চাদরটা একটু হাতের কাজ করা, আমার অনেক প্ল্যান ছিল করার, পরে আর ধৈর্য পাই নাই, সময় পাই নাই, আর করা হয় নাই। সোফাটার উপরে আলাদা একটা কাপড় দিয়েছি আমি, ওই যে কেজির কাপড় কিনতে পাওয়া যায় বেড কভারের জন্য, সেগুলো কিনেছি। তো সেখান থেকেই আমি একটু রেডি করে কোলবালি সোফার কভারটা ঢেকে দিয়েছি। হ্যাঁ, এটা হলে হয় কি যে একটু নতুন নতুনও লাগে, তারপর হচ্ছে একটু ময়লা হলে পাতলা কাপড়টা তুলে ধুয়ে দেওয়া যায়। আর সোফার ফোম কভারটা কিন্তু সহজে ধোয়া যতটা সহজ, কিন্তু খোলা এবং লাগানোটা সো টাফ। আমি একটু ঝাড়ু দিয়েই আলগা ধুলাগুলো ঝেড়ে নিচ্ছি, তারপরে মোছামাছি করব। আর এই এক্সট্রা কাপড় দিলে, টান টান করে রাখলে তবেই কিন্তু সুন্দর দেখায়, যদি জড়ামোচড় করে রাখা যায় তাহলে আর ভালো লাগবে না। আমি তাই টান টান করে রেখেছি, আর কোলবালিশগুলো একটু টান টান করে দিয়ে দিচ্ছি। আমি জানি আপনারা অনেক আপুরাই, আমি অনেকের ভিডিও দেখি খুব মনোযোগ দিয়ে, এবং এগুলো দেখলে আমার কাজের স্পৃহা বেড়ে যায়, আমার কাজ করতে ইচ্ছা করে, এবং যেটা জানি না সেটা শিখে নিয়েও করতে পারি। আর আমি জানি অনেক আপুরাই খুব সুন্দর করে কাজগুলো গুছিয়ে করেন, আমার এখান থেকে আসলে ওইভাবে শেখানোর মতো কিছু নেই, কিন্তু ডেইলি ব্লগ, ডেইলি যে কাজগুলো করি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করা। আমরা অবসর সময়ে অনেকেই বসে এগুলো দেখতে পছন্দই করি, হয়তো বা আমাদের মধ্যে সবাই করেন কাজগুলো ঘরের, কেউ শেয়ার করেন কেউ শেয়ার করেন না, এই যা।
আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর ঝাড়ু দিয়ে কমপ্লিট করে আমি ফার্নিচারগুলো মুছে নিব। তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে রুজি রোজগারে আয় উন্নতি এবং বরকত জিনিসটা কি। আশা করছি ভালো লাগবে কথাগুলো আপনাদের। আর আমরা যদি সবাই এরকমটা মনে করে চলি তাহলে কিন্তু আমরা সবাই শান্তি পাব, সুখ পাব। আবার অনেকেরই আছেন যাদের অনেকের আছেন বলতে আমার নিজের মধ্যেই হয়, মাঝে মধ্যে হতো আগে বেশি, যখন আমার ঘরের কাজগুলোর প্রতি তেমন একটা সেরকম ইচ্ছা থাকতো না, মাঝে মধ্যেই মুড অফ থাকতো, করতে ইচ্ছা করতো না কাজগুলো, তখন দেখতাম যে খারাপই লাগে। যখন আমি অনেক বাইরে দৌড়াদৌড়ি করে কাজ করে এসেও যখন ঘরগুলো গুছাই পরিষ্কার পরিচ্ছন্ন করি, অনেক ক্লান্ত হয়ে যখন বিছানায় শুয়ে পড়ি, তারপরেও কেন জানি খুব শান্তি লাগে। আর ভালো লাগার একটা জায়গা, ভালো লাগার একটা কাজ, সময় কাটানোর একটা কাজ, আর ঘরের কাজগুলো মন দিয়ে এভাবে করাটাও আমার মনে হয় এক ধরনের ইবাদত। আমি জানি না আপনারা আমার কথার সাথে একমত হবেন কি না। আসলে আল্লাহ তাআলার যে আমাদের উপরে যে ফরজ কাজগুলো করেছে সেগুলোর পাশাপাশি আমরা যদি ঘরের কাজগুলো এভাবে মনোযোগ দিয়ে করি তাহলেও এর মধ্যে কিন্তু সওয়াব পাওয়া যাবে। বাইরে অযথা ঘোরাঘুরি না করে, বাইরে অযথা সময় নষ্ট না করে এই কাজগুলো করাটাই বেটার। আমি সবগুলো খুঁটে খুঁটে সব ফার্নিচারগুলো মুছে নিলাম। আমার ছেলে যেহেতু ফিডার খায়, ওর ফিডারগুলো এখানে আমি খাওয়ার পরে রেখেছি, সরাবো, ধোয়ার জন্য নিয়ে যাব। আপাতত রেখেছিলাম এখানে। আসলে কাঠের জিনিসগুলার কারুকাজ করতে দেখতেও খুব ভালো লাগে, কিন্তু এইগুলা মাঝে মধ্যে মুছামুছি না করে রাখলে কিন্তু ধুলা ময়লা জমে সেটার আর সৌন্দর্য থাকে না, তখন বরঞ্চ সৌন্দর্যের জায়গায় বেশি খারাপ লাগে দেখতে। আর এই ধরনের এলইডি টিভিগুলো একটু শুকনা কাপড় দিয়ে মুছা, হালকা কাপড় দিয়ে মুছে নেওয়া দরকার, যেহেতু এগুলো কিন্তু এলইডি মানে লিকুইড কি যেন এক ধরনের থাকে, যার কারণে ভেজা কাপড় চোপড় দিয়ে মুছলে কিন্তু এটার মধ্যে স্পট পড়ে যায়। আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগে অবশ্যই একটু লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেই সব আপুরা ভাইয়ারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, ভিডিওতে লাইক দেন, কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আর আমার বেবিকে নিয়ে অনেকেই আমার সাথে একটু কথা বলতে চেয়েছেন। আমি অ্যাকচুয়ালি নাম্বার দিয়েছিলাম, আবার নাম্বারটা সরিয়ে ফেলেছি। যদি আপনারা কথা বলতে চান তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপ যে নাম্বার দিয়েছি, ইন্ডিয়া থেকে বেশ এক আপু আমাকে খুঁজছে, কমেন্ট করছে বারবার, আমি বলবো আপনাকে যে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেন বা হচ্ছে ফেসবুকে একটু মেসেঞ্জারে নক দিন। আর এটা আসলে মহান আল্লাহ তাআলার হাতে, সন্তান সন্ততি ধন সম্পদ বেশ সব কিছুই মহান আল্লাহ তাআলার হাতে। তবে আমি ডাক্তার দেখিয়েছি অনেক, ডাক্তাররাও বলে যে 50% মানুষের বেবি হয় না কোনো সমস্যা ছাড়া, না হাজবেন্ডের প্রবলেম না ওয়াইফের প্রবলেম। আর
তার মধ্যে কিছু ভাগ আছে ওয়াইফদের প্রবলেম, কিছু ভাগ আছে হাজবেন্ডদের প্রবলেম। তবে আমি এই বেবির ব্যাপারে আরেকটা ভিডিওতে কথা বলবো। তো আশা করি আপু আপনি আমাকে আমার সাথে কথা বলবেন, আর আপনার মূল্যবান কমেন্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ফাইনাল লুক আমার গুছানোর পরে যা এসেছে সেটা দেখতে ঠিক এমন। এখন একটু শান্তি লাগছে, কাজগুলো কমপ্লিট হওয়ার পরে তো ভালো লাগেই সবারই। কষ্ট করে যখন সবগুলো কাজ শেষ হয়ে যায় তখন সবারই মনের মধ্যে এক ধরনের শান্তি কাজ করে, আর এই ভালো লাগাগুলো যত বেশি থাকবে কাজ করতে তত বেশি আনন্দ লাগবে, তত বেশি ভালো লাগবে। আর এক আপু কয়েকজন আপু ভাইয়া আপনারা আমাকে বলেছিলেন ড্রেসিং টেবিলের স্ক্রিনশট টেন দিতে পারছে না। ড্রেসিং টেবিলটা একদম সিম্পল, আমি তখন আপনাকে কমেন্টে দিতে পারিনি, কমেন্টে আমি ছবিটা পাঠাতে পারিনি, তো আজকে আমি ছবিটা দিয়ে দিব। এবার আমি কার্পেটগুলো বিছিয়ে নিলাম। তো আজকে এই পর্যন্তই, যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।